नमस्कार बंधुरा सबाई के आरो एक बार वेलकम जानाई आमार चैनले। देखते ही पाच्छेन आज खूब सुंदर एक चिकेन और राइसेर कम्बो निये चले एसेछि आपनादेर सबार सामने। एकदम सहज उपाये कि करे बाड़िते एगुलो बानिये नेबेन सेटाई आजके आपनादेर सबार साथे शेयर करे नेब। प्रथमेई आमरा चिकेनेर आइटेमटी बानिये नेब, सेक्षेत्रे आमि निये निएछि एखाने 500 ग्राम चिकेन। प्रथमेई आमरा एर मध्ये दिये दिच्छि 1/2 टेबल स्पून लेबुर रस एबं 1/2 चामच हलुद गुड़ो, तार साथे दिये दिच्छि 1 चामच जिरेर गुड़ो ও 1 চামচ ধনের গুঁড়ো। এরপর এতে দিয়ে দিচ্ছি 7 অনুসারে নুন ও 1 চামচ লঙ্কার গুঁড়ো, তার সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুনের পেস্ট এবং সমস্ত কিছু আমরা খুব ভালো করে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করা হয়ে গেলে এগুলোকে আমরা মিনিমাম 20 মিনিট মতন ঢাকা দিয়ে রেখে দেবো। আমি এখানে প্রায় 1.5 ঘন্টা মতন ঢাকা দিয়ে রেখেছিলাম। ততক্ষণে আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি, 1টা বড় সাইজের টমেটো কুচিয়ে নিয়েছি আর 1 চামচ আদা রসুনের পেস্ট তৈরি করে নিয়েছি। এরপর আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি এবং কড়াইটা গরম হয়ে গেলে এতে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন কাঁচা সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেছে, এরপর আমি এতে 1টা দারচিনি, 2টো ছোট এলাচ ও 2টো লবঙ্গ ফোড়ন দিয়ে দিচ্ছি। তার সাথে দিয়ে দিচ্ছি 4টে চেরা কাঁচা লঙ্কা এবং এগুলোকে তেলের মধ্যে হালকা নেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজগুলো দেওয়ার পর মিডিয়াম ফ্লেমে আমি 1.5 থেকে 2 মিনিট মতন পেঁয়াজটাকে খুব ভালো করে তেলের মধ্যে ফ্রাই করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 7 অনুসারে নুন। নুনটা দেওয়ার সময় একটু মাথায় রাখতে হবে, তার কারণ চিকেনটা ম্যারিনেট করার সময় কিন্তু নুন দেওয়া হয়েছিল। পেঁয়াজটাকে আরও কিছুক্ষণ তেলের মধ্যে ফ্রাই করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুনের পেস্ট। আদা রসুন বাটাটা দেওয়ার পর আমি এটাকে তেলের মধ্যে পেঁয়াজের সাথে প্রায় 3 থেকে 4 মিনিট মতন মিডিয়াম ফ্লেমে নেড়ে চেড়ে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি আগে থেকে কুচিয়ে রাখা টমেটোগুলো। টমেটো দেওয়ার পর 1.5 মিনিট মতন এটাকে পেঁয়াজের সাথে মিশিয়ে নিয়ে আমি এটাকে কিছুক্ষণ খোলা আঁচে রেখে দিয়েছিলাম। আবারও আমি টমেটোটাকে খুব ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে নিচ্ছি তেলের মধ্যে। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন মতন লঙ্কার গুঁড়ো অথবা 45 গ্রাম মতন লঙ্কার গুঁড়ো। আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম কালারের জন্য। লঙ্কার গুঁড়োটাকে খুব ভালো করে এটার মধ্যে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো। মশলাটার কিন্তু খুব সুন্দর একটা কালার এসে গেছে আর একদম গামা ঘামাখা হয়ে গেছে। এরপর আমি মশলাটার মধ্যে একে একে আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনগুলো দিয়ে দিচ্ছি। চিকেনটা দেওয়ার পর খুব ভালো করে মশলাগুলোর সাথে আমি 2.5 থেকে 3 মিনিট মতন কষিয়ে নিচ্ছি এবং মিডিয়াম ফ্লেমে এটাকে ঢাকা দিয়ে 2-3 মিনিটের জন্য রেখে দিচ্ছি। 2 থেকে 3 মিনিট পর ঢাকনা খুলে এটাকে আমি রিপিটেডলি 4 থেকে 5 মিনিট মতন কিন্তু মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। খুব ভালো করে মশলাগুলোর সাথে চিকেনটাকে কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে 1.5 টেবিল স্পুন মতন উষ্ণ গরম জল দিয়েছি। আমি ম্যারিনেট করা জলটাই ব্যবহার করেছি। তারপর জলটার সাথে মশলাটাকে হালকা মিশিয়ে নিয়ে আমি এটাকে আবারও ঢাকা দিয়ে 3 থেকে 3.5 মিনিট মতন মিডিয়াম ফ্লেমে রেখে দিয়েছিলাম। এরপর ঢাকনা খুললেই দেখতে পারবেন যে মশলা থেকে কি পরিমাণে তেল বার হয়েছে, তার মানে কিন্তু মশলা আর চিকেন খুব ভালো করেই কষানো হয়ে গেছে। এরপর আবারও আমরা চিকেনটাকে খুব ভালো করে কষিয়ে নেব। ঢাকা দেওয়ার ফলে যে তেল আর জলটা বেরিয়েছে, এই তেল আর জলটাকে একেবারে ড্রাই করা অবধি কিন্তু আমরা চিকেনটাকে কষাতে থাকব। যতক্ষণ না এগুলো ড্রাই হয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু আমরা অনবরত মিডিয়াম টু হাই ফ্লেমে চিকেনটাকে কষিয়ে নেব এবং মশলাটাকে একেবারে ড্রাই করে নেব। দেখে নাও মশলাটা একেবারে ড্রাই হয়ে গেছে। আর খুব ভালো করে ড্রাই হয়ে যাওয়ার পর আমি এতে দিয়ে দিচ্ছি 1.5 গ্লাস মতন উষ্ণ গরম জল। আমি কিন্তু ম্যারিনেট হওয়া মশলাটার সাথে জল মিশিয়ে এখানে জলটা ব্যবহার করছি। জল দেওয়ার পর সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেব এবং হাই ফ্লেমে এটাকে খোলা আছে রেখে দেব ততক্ষণ অবধি যতক্ষণ না এটা খুব ভালো করে ফুটে যায়। খুব ভালো করে ফুটে গেছে। এরপর এতে 1টা কাঁচা লঙ্কা চেরা দিয়ে ঢাকনা দিয়ে আমরা 10 থেকে 12 মিনিট মতন এটাকে একদম ডিমে বসিয়ে দেব। 10-12 মিনিট পর ঢাকনা খুললেই কিন্তু রেডি আমাদের আজকের স্পেশাল চিকেন রেসিপি। দেখতেই পাচ্ছ কালারটা কী সুন্দর এসেছে আর অত্যন্ত লোভনীয় দেখতে লাগছে। শুধু কালার নয়,
টেক্সচারটাও কিন্তু খুব সুন্দর এসেছে। চিকেনের গ্রেভিটাও কিন্তু প্রচণ্ড পরিমাণে থিক হয়েছে। আমার আজকের চিকেন রেসিপি কিন্তু একদম রেডি হয়ে গেছে। এরপর চলো আমরা রাইসের রেসিপিটা দেখে নিই। গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি এবং কড়াইটা গরম হয়ে যাওয়ার পর এতে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন সাদা তেল। তোমরা চাইলে এখানে ঘি বা বাটারও ব্যবহার করতে পারো। তেল গরম হয়ে যাওয়ার পর এতে দিচ্ছি 1 টেবিল স্পুন সাদা জিরে, 1টা দারচিনি, 2টো লবঙ্গ, 2টো এলাচ ও 1টা চেরা কাঁচা লঙ্কা। এগুলোকে তেলের মধ্যে কিছুটা নেড়ে নিয়ে এতে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা বিনস। বিনস দিয়ে এটাকে 1.5-2 মিনিট মতন তেলের মধ্যে আগে নেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব আমরা কুচি করে রাখা গাজর। গাজর আর বিনসটাকে তেলের মধ্যে কিছুক্ষণ খুব ভালো করে ভেজে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন চিনির গুঁড়ো। তোমরা চাইলে নর্মাল চিনিও ব্যবহার করতে পারো, আমার কাছে চিনির গুঁড়ো অ্যাভেলেবেল ছিল সেই জন্য আমি ব্যবহার করেছি। এবং তার সাথে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসার নুন। নুন আর চিনিটাকে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু কড়াইশুঁটি। আমি এখানে 3 প্রকারের সবজি ব্যবহার করেছি, তোমরা চাইলে আরও অন্যান্য সবজিও ব্যবহার করতে পারো। সবজিগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে, এরপর আমি এতে সিদ্ধ করা রাইসগুলো দিয়ে দেব। আমি কিন্তু এখানে ঘরে ডেলি ব্যবহার করা মিনিকেট রাইস দিয়েই বানাচ্ছি ফ্রাইড রাইসটা, তোমরা চাইলে কিন্তু বাসমতি রাইসও ব্যবহার করতে পারো। রাইসগুলো দেওয়ার পর সবজির সাথে খুব ভালো করে আমরা মিশিয়ে নেব। যদি তোমরা বাসমতি রাইস ব্যবহার করো সেক্ষেত্রে কিন্তু খুব বেশি নাড়ানাড়ি করবে না রাইসটা, তাহলে কিন্তু রাইসগুলো ভেঙে যাবে। তো এখানে সবজিগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের আজকের রেসিপি ফ্রাইড রাইস। তো দেখতেই পাচ্ছ আমাদের সেকেন্ড আইটেম ঝরঝরে ভেজিটেবল ফ্রাইড রাইস একদম রেডি হয়ে গেছে। আমাদের 2টো রান্নাই আজকে তৈরি হয়ে গেছে। চলো এবার আমরা 2টোকেই খুব সুন্দর করে সাজিয়ে সার্ভ করে নিই। আমাদের আজকের রান্না কিন্তু আমি সার্ভ করে নিয়েছি, আর দেখে নাও চিকেনটা কী পরিমাণে সফট হয়েছে। চিকেনটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবং মশলাটাও খুব ভালোভাবে কিন্তু ঢুকে গেছে চিকেনের মধ্যে। তো আজকে আমার এই রান্নাগুলো তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই নিচে কমেন্ট সেকশানে কমেন্টস করে জানাবে। আর যদি ভালো লাগে তাহলে কিন্তু লাইক শেয়ার করে দেবে। আরও নতুন নতুন আমার চ্যানেলে ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা কিন্তু আজ এক্ষুনি সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।